हेलो व्यूअर्स, आशा करी सबाई भालो आछेन। आजकेर ई भिडियोते आमरा देखार चेष्टा करब जे किभाबे गूगल क्लासरूमे आमार परीक्षा सम्पन्न करब। ई भिडियोटी टोटालटाई स्टूडेंटदेर जोन्नो, स्टूडेंट इन थेके किभाबे परीक्षा प्रश्न पाबो, परीक्षार किभाबे प्रश्न साबमिट करब, समस्त किछुई आमरा आजके ई भिडियोते देखब। तो प्रथमे आमी गूगल प्ले स्टोर थेके इमेज टू पीडीएफ कन्वर्टर आमी डाउनलोड करे निब। आमी लिखलाम सार्च अपशने इमेज टू पीडीएफ कन्वर्टर। ओके, इमेज टू पीडीएफ कन्वर्टरे आमी प्रथम दुइटा निब ना, कारण प्रथम दुइटाते एडि लेखा आछे नामेर पोरे, एडि माने एडवर्टाइजमेंट। तो आमी तृतीयटा निब, तृतीयटा 5.7 एमबির एकटा সফটওয়্যার। এটা আমি ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে হয়তো বা এক মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড করা। এক মিনিটের কম সময়ে এটা নিচ্ছে, কারণ 5 MB একটা সফটওয়্যার। এটা আমি ইনস্টল করব। ইনস্টল করা শেষ হলে এখানে ওপেন বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে উল্লেখ থাকে যে অবশ্যই ক্লাসরুমটা কিন্তু ইনস্টল করা থাকতে হবে, টিচারের সাথে কিন্তু অ্যাড থাকতে হবে। ওকে, আমি পিডিএফটা ওপেন করলাম, আমার সফটওয়্যারটা দেখি অ্যাক্টিভ আছে কিনা। ওকে, আমার সফটওয়্যার ওকে আছে। এখন আমি সরাসরি চলে যাব আমার ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে ইতিমধ্যে আমরা কিভাবে সংযুক্ত হতে হয় কিংবা কি করতে হয় না করতে সমস্ত কিছু আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নেওয়ার অনুরোধ করছি। আমরা ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে যেয়ে আমি সাপোজ উপরের এই যে ক্লাস 10 যে শাখার 2020 সালে আমার ক্লাস টিচারের নাম সহ এখানে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। প্রশ্ন দেওয়ার পরে এরকম কিন্তু প্রশ্ন চলে আসবে, এই যে আবু সালেম মোহাম্মদ সায়েম আইসিটি পরীক্ষার জন্য একটা প্রশ্ন দিয়েছে। আমি এই প্রশ্নের লিঙ্কের উপরে ক্লিক করলাম। প্রশ্নের লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমার কিন্তু প্রশ্নটা চালু হয়ে যাবে, একটু সময় নেবে। এই যে আমি পেয়ে গেলাম, এটা ইয়ার ফাইনাল এক্সাম। আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, সাপোজ কোড দিয়েছে, একটা কোড দিয়েছে 101। আমাকে বলা হয়েছে আড়াই ঘন্টা কিংবা দুই ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, এখানে রোল আছে, আমি রোল দিলাম। সাপোজ রোল দিলাম, আমি আমার স্টুডেন্টের যে রোল আছে সেই রোল দিলাম। আমি এখানে নাম দিব, নাম দিলাম। আমার আইডি, সাপোজ আমার যে স্টুডেন্ট আইডি রয়েছে সেই স্টুডেন্ট আইডি দিলাম। স্টুডেন্ট আইডি দেওয়ার পরে সেকশন দিলাম, সাপোজ আমি জি সেকশনের স্টুডেন্ট, আমার ক্লাস হচ্ছে 10। ওকে, এগুলো সবই রূপক, ন্যাশনালিটি বাংলাদেশি। ওকে, আমি দিলাম প্রফেশন হচ্ছে রেগুলার স্টুডেন্ট, তাও দিলাম। এখানে এমসিকিউ প্রশ্ন যেহেতু দিয়েছে, আমি স্যাম্পল এমসিকিউ প্রশ্ন কীভাবে সিলেক্ট করতে দেখালাম। এখন চলে আসি ক্রিয়েটিভ কোশ্চেনে। এই ক্রিয়েটিভ কোশ্চেনে কিন্তু স্যার আমাকে দুইটা কোশ্চেন দিয়েছে, এরকম দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, অথবা 10টা থাকতে পারে, অথবা যে কোনো ফাইল আকারেও থাকতে পারে। যদি কোনো পিডিএফ ফাইল স্যার দিয়ে থাকে, পিডিএফ ফাইলটা ক্রিয়েট করার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার প্রশ্নটা এরকম সামনে চলে আসবে, ডিসপ্লেতে চলে আসবে। এখন এই প্রশ্নটা, এই প্রশ্নটা আমি খাতায় লিখব, খাতায় কলম দিয়ে লিখব আমরা। আমি আবারও বলছি, খাতায় কলম দিয়ে লিখব। লিখার পর আমরা ছবি তুলব। সাপোজ আমরা একটা ছবি তুলছি, কিছু ছবি তুলি। যদিও এই মুহূর্তে আমার সামনে একটা বই আছে, বইয়ের আমি নমুনা একটা দুইটা ছবি তুললাম, যেটা হচ্ছে আমি যেটা খাতায় লিখছি সাপোজ সেইটাই আমি এরকম তুললাম। ওকে, এটা একটা তুললাম, এরপরে আরও একটা ছবি তুললাম, আরও একটা ছবি তুললাম। এইরকম আমার যতগুলো পৃষ্ঠায় আমি উত্তর লিখেছি ততগুলো ছবি আমি তুললাম। ওকে, তোলার পরে আমাদের মনে করি যে সমস্ত উত্তর আমার ছবি তোলা শেষ। সমস্ত উত্তর ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা এখন চলে যাব পিডিএফ তৈরি করার জন্য। আমরা পিডিএফ তৈরি করার জন্য আমরা কিছুক্ষণ আগে একটা সফটওয়্যার রেডি করেছিলাম, IMG2 PDF। আমি ক্লিক করলাম, এটা IMG2 PDF চালু হলো। আমি এখানে কিছু ছবি সংযোজন করব। একেবারে উপরে থ্রি ডটের পাশে, থ্রি ডটে ক্লিক করলে কিছু অপশন আসবে, সেগুলো আমাদের ম্যান্ডেটরি না।
থ্রি ডটের পাশে যে ইমেজটা আছে সেই ইমেজে ক্লিক করব, অ্যালাও বাটন ক্লিক করতে হবে, ডিনাই দিলে সেটা বাতিল হয়ে যাবে, তার মানে কাজ করবে না। অ্যালাও বাটন ক্লিক করলাম, অ্যালাও বাটন ক্লিক করার পরে আমি যে ছবিগুলো তুলেছি কিছুক্ষণ আগে, সাপোজ একটা দুইটা তিনটা এরকম ক্লিক করছে আর উপরে কিন্তু কাউন্ট বাড়ছে, চারটা পাঁচটা এরকম যদি আট দশটা থাকে তাহলে আট দশটা ছবি আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ছবিগুলো একসাথে চলে আসলো এবং নিচে একেবারে এই যে কম্প্রেসের পাশে কনভার্ট টু পিডিএফ একটা অপশন আছে, এই কনভার্ট টু পিডিএফ আমি ক্লিক করব, আমার পিডিএফটা ক্রিয়েট হয়ে গেল। যদিও অ্যাড চলে আসছে, একটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমাকে বলছে তিনটে অপশন দিতে, শেয়ার করবা, ওপেন করবো না ক্লোজ করবো। ওকে, আমি ওপেন বাটনে ক্লিক করি। ওপেন বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু ছবিগুলো সবগুলো ছবি, এই যে পাঁচটা ছবি দিয়েছিলাম পাঁচটা ছবিই কিন্তু চলে আসলো একটা ফাইলের মধ্যে। ওকে, তাহলে আমার পিডিএফটা হয়ে গেল। এখন আমি চলে যাব, এটা কী নামে আছে, ওকে সেন্ড বাটনটা কিচ্ছু করার দরকার নেই, আমরা এখন চলে যাচ্ছি, একেবারেই মিনিমাইজ করে ফেললাম। আমরা আবার ক্লাসরুমে চলে যাব, আমাদের ক্লাসরুমে যেটা ছিল আমরা প্রশ্নে যেখানে ছিলাম সেখানে আমরা চলে যাচ্ছি। এই ছিল আমার প্রশ্ন, স্যার আমাকে প্রশ্ন দিয়েছে। এখন যে কোনো প্রশ্নের নিচেই কিন্তু অ্যাড ফাইল দেওয়া আছে, এই যে কোনো একটা অ্যাড ফাইলে আমি ক্লিক করব। একটা অ্যাড ফাইলে ক্লিক করার পরে আমাকে এরকম অপশন দেবে, আপলোড করতে বলবে। আপলোড করার জন্য আমি এখানে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, আমার ডিভাইস থেকে সিলেক্ট ফাইল ক্লিক করলাম। করার পরে আমি এখানে কিন্তু আমার ফাইলে যাব, ভিডিও অপশন কিন্তু দেবে না টিচাররা। আমি আমার ফাইলে গেলাম, ফাইলে যেয়ে আমি এখন দেখব আমার পিডিএফটা কোথায় আছে। এখন ফাইল ম্যানেজারে সাধারণত পিডিএফটা থাকে, আমি একটু ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজারে এখন আমাকে একটু খুঁজতে হবে যে কোথায় আমি এটা সেভ করেছি। এই যে ইমেজ টু পিডিএফ ফোল্ডার আছে, ইমেজ টু পিডিএফ ফোল্ডারের মধ্যেই কিন্তু অটোমেটিক হয়ে গেছে পিডিএফ। ওকে, এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু নিচে ওকে বাটনটা সিলেক্ট করে দেখলে, এটা আবার যদি আনসিলেক্ট করি তাহলে ওকে বাটনটা কিন্তু ডিসেবল হয়ে আছে। এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটন ক্লিক হওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমার এখানে উপরে একটা পিডিএফ চলে আসলো। ওকে, এই পিডিএফটার সাথে যদি আমি আরও ফাইল অ্যাড করতে চাই তাহলে অ্যাড মোরে ক্লিক করতে হবে। অ্যাড মোরে ক্লিক করে এরকম সেম প্রসেসে আমাকে আপলোডের জন্য অপশন দিতে হবে। যেহেতু আমি একটা ফাইলে সমস্ত ছবিগুলো ইনসার্ট করেছি, একসাথে অ্যাড করে একটা পিডিএফ তৈরি করেছি, সেহেতু আমি নতুন কোনো ফাইলে গেলাম না। এখন আমি আপলোড বাটন ক্লিক করব। আপলোডিং হচ্ছে, আপলোডিং হওয়ার জন্য কিছু সময় নেবে, হয়তো বা দু এক মিনিট সময় নিতে পারে। খুব দ্রুত হয়ে গেল, আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আর অন্য কোনো প্রশ্ন, আমার সমস্ত প্রশ্ন যেহেতু একসাথে আমি কমপ্লিট করেছি, সেহেতু কিন্তু আমি আর নতুন করে নিচেরটা অ্যাড ফাইল দিব না, একটা অ্যাড ফাইলই সম্পূর্ণ হয়ে গেছে আমার। তো এরপরে এভাবে আর কোনো প্রশ্নের উত্তর আমি সব যেহেতু একসাথে লিখে ফেলছি তো অন্য কোথাও আমি অ্যাড ফাইল দিব না। তারপরে একেবারে নিচে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সাবমিট হবে, প্রসেসিং হচ্ছে। ওকে, আমাকে টিচার মেসেজ পাঠিয়েছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এইভাবে আমার পরীক্ষাটা সম্পূর্ণ হলো। আমি একটা মাত্র পিডিএফের মধ্যে আমার সমস্ত ডকুমেন্ট কিন্তু দিয়ে দিয়েছি। এখানে উল্লেখ থাকে যে পিডিএফ ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেই পিডিএফ ফাইলটা কিন্তু চাইলেই রিনেম করা যায়। ওকে, রিনেমের জন্য কী কী অপশন দিতে হবে সেটা টিচার আমাদের বলে দেবে। সাধারণত রোল, তারপরে সেকশন, তারপরে আইডি নাম্বার দিয়ে এই পিডিএফের ফাইলটা পাঠাতে হবে। এইভাবে খুব সহজেই আমরা আমাদের প্রশ্নের উত্তর টিচারের কাছে সাবমিট করতে পারি। ওকে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তোমার একটি শেয়ারে অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।